কারণ পানি তো উপচে পড়তেছে। ভাই আমাদের তো আল্লাহর রুজির প্রতি বিশেষ উড়ে গেছে, আমরা নিজেরা ভবিষ্যৎ ভূত অনেক কিছু চিন্তা করি। দেখো এইটি কিন্তু তোমার আমাদের রুজি সে দিয়ে দিচ্ছে, সেটা আমাদের পানি রুজি দিয়ে ছিল, আমরা তো একটা টিউব ছিল, এই জন্য সারা বয়লার খাওয়া লাগে। এটা ওইটাই সব সময় পানি পড়তো, কারণ আমরা না টিউবের পাইপ বসাইছে। এটা কি মানে একদম আল্লাহর তরফ থেকে বোতলটা কই পানি খাই, পানি খাইছো না এখনো? আরে কি বলে চমৎকার পানি, এটা টিউবওয়েলের থেকেও টেস্টি। এই মিয়া এই পানি খাইলে পেটের গ্যাস কমে যাবো, বদল দাও পানি খাই। দুলো ভাই ছোট ভাই মাদার ব্যবসায়ী, মাদার ব্যবসায়ী আর এই পানিটা খান, খায়া দেখেন। এক ডোব পানি খেলেই বুঝবে এটা কিন্তু ন্যাচারাল ফিল্টার, এই যে পাথর দিয়ে আসছে। হ্যাঁ কি চা জল লাগাইলে চা দিয়া চা আর চা জল লাগে পানি খেলে মুখ দেখেছি তো, পানি তো আল্লাহর রহমত নিয়ামত পানি উঠছে। হ্যাঁ সামনে যাবো আমরা ওইদিকে, আমরা একটু পানি খাইতেছি। আমরা ওই যে ওই যে ডানে যাবো, না খাইলে বুঝতে পারবো, না খাইলে বুঝতে পারতো না টেস্ট কি এটার। একটু পানি দাও, দারুন দারুন, আমি পুরা পেট ভরে আমার পেট ফুলে আসছে পানি খাই। সত্যি খুব দারুন, আমার একটু দাও, আমরাও খাইছি, আমি তো সেভেন আপি সেভেন খাইছি। আর কি নিও সেভেন তো আমার কথা তো নাই, কি দাও এটা নিয়ে টাকা ল্যাবে টেস্ট করো, সব খনিজ পদার্থ সব আছে, রাইট রাইট রাইট, হ্যাঁ যা যা দরকার সব, আয়রন মিনারেল যা আছে। ওই দেখো পানি পাথর উল্টা আইতেছে, শিখে শিখে এমনি দিয়ে দাও, দাঁড়া আমি নামলাম, আমার টাইল লিতে না। হ্যাঁ এমনি কিন্তু দিয়ে দাও, দাঁড়া আমি নামলাম, আমার টাইল লিতে না। তোমার পাথর বালু এটা আছে ওইদিকে দেখলো না শাহিন, ওই পাশেও তো একটা আছে, ওই যে ওই হিন্দু বাড়ি আছে ওইটা।